একটু একটু করে শুরু হয়ে গেল শীতের মৌসুম। আর এই মৌসুমে সবথেকে বড় আকর্ষণ হলো চালের গুঁড়ো এবং সুগন্ধি খেজুর গুড়ের তৈরি নানা রকম বাহারি লোভনীয় সব পিঠা। চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা বা ভাপা পিঠা, এ সমস্ত রেসিপি তো আমার চ্যানেলে আছেই। তাই এবারের শীতে আপনাদের জন্য নিয়ে এলাম একটু ভিন্ন স্বাদের এবং নতুন ধরনের রসমালাই পিঠা, বা আপনারা এটাকে রসপুলি পিঠাও বলতে পারেন। দেখতে রসমালাইয়ের মতো হলেও খেতে আমাদের দেশি সামাই পিঠার মতোই অনেকটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হবে। প্রথমে একটা হাঁড়িতে আমি পৌনে এক কাপ নিয়ে নিচ্ছি পানি। পানির পরিবর্তে চাইলে আপনি দুধও নিতে পারেন। সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সেই সঙ্গে সামান্য 1 চিমটির মতো একটু লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবং অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত। পানিতে বলক আসার সঙ্গে সঙ্গে আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা চাইলে একদম লো করে দিতে পারেন। তারপর এর মধ্যে 1/3 কাপ আমি দিয়ে দিলাম কোরানো নারকেল এবং সেই সঙ্গে 1 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে ফ্রেশ চালের গুঁড়োটা ব্যবহার করছি। যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে আপনার চালের গুঁড়োর পরিমাণ কিছুটা কম লাগতে পারে। তারপরে একসঙ্গে এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা নরম কায়ের মতো হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এটাকে ভালো করে মথে স্মুথ করতে হবে। তবে এত গরম তো নাড়া যাবে না, তাই এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তবে খোলা অবস্থায় না করে এইভাবে ঢেকে রেখে দিতে হবে যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায়। যখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরার মতো, তখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে আমরা ভালো করে মথে নিব। আর হ্যাঁ, এই কাইটাকে কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই মথতে হবে, তাতে খুব সুন্দর স্মুথ হবে, একদম ঠান্ডা হওয়ার পর মথা যাবে না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে ওপর দিয়ে কিছুটা এক্সট্রা চালের গুঁড়ো দিয়ে ছিটিয়ে নিতে পারেন। আমার আর আলাদা কোনো চালের গুঁড়ো দরকার হয়নি, আমি হাত দিয়ে এভাবে এটাকে ভালো করে মথে নিলাম। আর চালের গুঁড়োর এই কাইটা করার সময় খেয়াল করবেন খুব বেশি শক্ত করে যেন কাইটা না করা হয়, তাহলে কিন্তু পিঠাও শক্ত হবে। আমার এই খামিটা মাখা হয়ে গিয়েছে, এবারে আমরা পিঠার শেপ দিব। তার জন্য প্রথমে আমি হাতে কিছুটা ঘি মেখে নিচ্ছি যাতে পিঠার শেপগুলো একদম স্মুথ হয়। তারপর অল্প অল্প করে একটুখানি কায় ছিঁড়ে নিব এবং হাতের তালু দিয়ে গড়ে নিব। আপনার পছন্দ মতো যে কোনো শেপ আপনি দিতে পারেন, যেমন ছোট ছোট গোল গোল বলও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে চমচমের মতো ছোট ছোট আকারও দিতে পারেন ঠিক এমনটা, অথবা আজকে আমি যেমনটা দিচ্ছি ঠিক এরকম ছোট ছোট আঙ্গুরের মতো শেপও করতে পারেন। এইভাবে করে সম্পূর্ণ খামির থেকে একটু একটু করে ছিঁড়ে নিয়ে মোটামুটি সবগুলো একই সাইজে ছোট ছোট আঙুর দানা আমি গড়ে নিচ্ছি। আপনারা যারা শ্যামাই পিঠা খেতে ভালোবাসেন কিন্তু শ্যামাই কাটতে পারেন না, তাদের জন্য আজকের এই পিঠাটা কিন্তু বেশ উপকারে দিবে, খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। সবগুলো বানানো হয়ে গেলে এটাকে ঢেকে রাখতে হবে অবশ্যই, না হলে ওপর থেকে শক্ত হয়ে বলগুলো ফেটে যাবে। এবারে আমরা দুধের শিরা বা মালাইটা তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আমি 4 কাপ দুধ নিয়ে নিলাম। আপনি চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানির সঙ্গে গুঁড়ো দুধ মিলিয়েও নিতে পারেন। 2 এলাচ এবং ছোট্ট 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, সেই সঙ্গে 1 চিমটি লবণ। লবণটা দিলে মিষ্টি খাবারে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আজকের দুধের শিরায় মিষ্টি করার জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করছি। আপনি চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন। আমি প্রায় 1/2 কাপের মতো গুড় নিয়েছি এবং সম্পূর্ণটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। টেস্ট করে দেখেছি যতটুকুন আমার দরকার ততটুকুন আমি গুড় অ্যাড করে নিয়েছি। আপনিও অল্প অল্প করে দিয়ে নিজের পছন্দ মতো স্বাদে গুড়টা দিয়ে নিতে পারেন। একই সঙ্গে চুলাটাও অন করে দিয়েছি এবং এইভাবে নেড়ে চেড়ে এই দুধের মধ্যে একটা বলক তুলে আনতে হবে। আর এভাবে করলে দুধের মধ্যে গুড় পড়ার পর যে দুধ কেটে যায় বা ফেটে যায় সেই ভয়টাও থাকবে না। যখন দুধে একবার বলক চলে আসবে তখন আমি এর মধ্যে সেই বানিয়ে রাখা আঙুর দানাগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো দেয়া হয়ে গেলে নিচ থেকে আলতো করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে গরম হাঁড়ির সঙ্গে নিচে আটকে না যায়। এবং সেই সঙ্গে চুলার আঁচটা মিডিয়ামে করে আমাদেরকে জাল করতে হবে। এখন যে দেখতে পাচ্ছেন দুধের শিরাটা বেশ পাতলা, আস্তে আস্তে জাল করতে করতে এই শিরাটাও অনেক ঘন হয়ে যাবে। সেই সঙ্গে এই যে বলগুলো যে সাদা সাদা হয়েছিল সেগুলোর গায়েও আস্তে আস্তে গুড়ের কালারটা ধরতে থাকবে। সেই সঙ্গে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এখন যে বলগুলো দুধের নিচে আছে, জাল হতে হতে আস্তে আস্তে দেখবেন এগুলো সেদ্ধ হয়ে দুধের উপরে ভাসতে থাকবে। এবং আপনাকে মাঝে মাঝে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দুধের স্বরগুলো ভেঙে খুব ভালোভাবে দুধটা ঘন হতে পারে। খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। মোটামুটি 35 থেকে 40 মিনিট ধরে মিডিয়াম আঁচে জাল করার পরেই দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে, এবং সেই সঙ্গে পুরো পিঠার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনাকে আলাদা করে কোনো ধরনের চালের গুঁড়ো এতে অ্যাড করতে হবে না। এবারে আমি আপনাদেরকে একটুখানি এই রসমালাই পিঠা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হবে। যদি ভেবে থাকেন একদম ছানার রসমালাইয়ের মতো ভেতরটা স্পঞ্জি হবে, তা কিন্তু হবে না। যেহেতু চালের গুঁড়ো তৈরি, যেমন আঠালো তেমনই থাকবে, তবে এটা অনেক সফট থাকবে। তবে আগের মতো ওরকম সাদা হয়েও থাকবে না, ভেতরের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ আসবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রসমালাই পিঠা বা রসপুলি পিঠা। এই পিঠাটা গরম ঠান্ডা দুইভাবে খেতেই অনেক মজা লাগে। যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করার 10 থেকে 15 মিনিট পরে খাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।